পাঁচ বছর বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ড গড়ার পর এবার সাত বছর বয়সে এশিয়া বুক অফ রেকর্ডের নাম তুলল মালদার সাত বছরের এক ক্ষুদে শিশু। তার নাম মাহফুজ রহমান, বাড়ি মালদা শহর সংলগ্ন ইংরেজ বাজারের বাগবাড়ি এলাকায়। বাবার নাম মাসফুদার রহমান, পেশায় অধ্যাপক। মা তহসিনা আফরিন সাধারণ গৃহবধূ। তাদের সাত বছরের ছেলে মাহফুজ রহমান পাঁচ বছর বয়সেই 50টি ছড়া এক টানা মুখস্থ বলে ইন্ডিয়া বুক অফ রেকর্ডের নাম তুলে সকলের নজর কাড়ে। তবে এখানেই থেমে থাকা নয়, এরপর পরিবারবর্গ মাহফুজকে দিয়ে আরও বড় কিছু রেকর্ড গড়ার স্বপ্ন দেখেন। সেই মতোই মাহফুজের বাবা মা তাকে তৈরি করেন, যার ফলস্বরূপ সম্প্রতি মাহফুজ 50 সেকেন্ডে উল্টো সংখ্যাগুণে রেকর্ড গড়ে। সে জেড থেকে এ উল্টো অ্যালফাবেট এবং 1 থেকে 100 পর্যন্ত উল্টো সংখ্যা এক টানা বলে এশিয়া বুক অফ রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করে সকলের নজর কাড়ে। আমি 100 থেকে 1 আর জেড থেকে এ 50 সেকেন্ডসে বলেছি। আমাকে এক সিলভার মেডেল, পেন দিয়েছে আর বুকস দিয়েছে, সার্টিফিকেট দিয়েছে, স্টিকার দিয়েছে। সব রেকর্ডে অনেক ভালো লাগছে। এগুলো আমার মা আর বাবার কাছে দুজনের কাছেই শিখেছি, অনেক ভালো লাগছে। ছোট্ট মাহফুজ বর্তমানে মালদা শহরের এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে প্রথম শ্রেণীতে পড়াশোনা করে। পড়াশোনার প্রতি তার প্রবল ঝোঁক, পাশাপাশি ঝোঁক রয়েছে ক্রিকেট খেলার প্রতি। এর মাঝেই তার বাবা মা তাকে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য উৎসাহিত করে চলেছেন, যার ফলস্বরূপ এই ছোট্ট বয়সেই মাহফুজ ইন্ডিয়া বুক অফ রেকর্ড এবং এশিয়া বুক অফ রেকর্ডের নাম তুলেছে, যা দেখে খুশিতে উৎফুল্ল হয়ে উঠেছেন পরিবারবর্গ। আমার ছেলের এশিয়া বুকস অফ রেকর্ডের নাম এসেছে, আর ওর হচ্ছে ওই 100 to 1 আর জেড থেকে এ ও 50 সেকেন্ডে কমপ্লিট করেছে। আর এর আগে তার নাম এসেছিল ইন্ডিয়া বুকস অফ রেকর্ডে, তখন সে কবিতা বলেছিল, সময়ের মধ্যে কমপ্লিট করেছিল 50খানা কবিতা 5 বছর বয়সে। তো এবার 7 বছর যে মাসে কমপ্লিট করে তার আগের মাসে আমরা অ্যাপ্লাই করি, আর তাদেরকে খুব ভালো লাগে এই বিষয়টা। আর জেড থেকে এ অবধিও সে রিভার্স কাউন্টিং বলেছে, আর হচ্ছে 100 থেকে 1 বলেছে। তো ওদেরকে এই বিষয়টা এত ভালো লাগে যে তারা গ্র্যান্ড মাস্টার ট্যাগও দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে আমার ছেলেকে। আর নেক্সট টু নেক্সট আমি চাইছি যে আমরা যেন গিনেস বুক অফ রেকর্ডের জন্য সিলেক্টেড হতে পারি আমার ছেলের জন্য, সেই প্রচেষ্টাই চলছে। হ্যাঁ, আমার তো খুবই ভালো লাগছে, এবং আমার ছেলে এর আগেও ইন্ডিয়া বুকস অফ রেকর্ডে করেছিল, এবং এটা হচ্ছে এশিয়া বুকস অফ রেকর্ড। এখানে সে 100 থেকে 1 এবং জেড থেকে রিভার্স কাউন্টিং মাত্র 50 সেকেন্ডের মধ্যে করেছে, এবং এশিয়া বুকস অফ রেকর্ড অ্যাপ্রিসিয়েশন করেছে, তার জন্য সার্টিফিকেট মেডেল এসব পাঠিয়েছে। এটা আমার খুবই ভালো লাগছে, এবং ছেলে যেন আরও এর থেকেও আরও কোনো ভালো রেকর্ড, বিশেষ করে আমরা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তার নাম আমরা পাঠাতে চাই, এবং তার জন্য আমরা প্রিপারেশনও নিচ্ছি।